কে আমরা সেই জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, এটাই ছাত্রদের দাবি ছিল, সেটা করা হয়েছে। আপনার এও জানেন গতকাল খুলনায় একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে এই আন্দোলনকারীরা হত্যা করেন, তারপরেও পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা পুলিশ বাহিনী সবসময় মানুষের হেফাজতের জন্য, জানমালের হেফাজতের জন্য কাজ করেন, এবং পুলিশ চরম ধৈর্য সহকারে এই আন্দোলন শুরুর থেকেই এর মোকাবেলা করে আসছেন। আপনার এও জানেন HSC পরীক্ষার্থী, মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা ছিল যে পরীক্ষার্থী এবং ছাত্রদের জামিন দেওয়া, মানে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছিলেন। এই পর্যন্ত HSC পরীক্ষার্থী 2/8/24 তারিখে 75 জন এবং 3/8/24 তারিখে 59 জন, এই 2 দিনে মোট 134 জন ছাত্র এবং পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়ে গিয়েছে। এবং আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করছি, যে সমস্ত ছাত্র এই মানে ধৃত হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি, যারা যারা আছে তাদেরকে আমরা আমরা ছেড়ে দিচ্ছি। তবে স্পেসিফিক মানে কারোর বিরুদ্ধে যদি, যেমন ওই যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি, এই রকম যদি স্পেসিফিক কেউ নামে এই রকম থাকে, তার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বাকি সবগুলোকেই আমরা জামিনে ছেড়ে দিচ্ছি। আমরা আমরা দেখেছি, আমরা সব আমার দাবি, ওটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি, যেগুলো তাদের দাবি ছিল সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশকে, পুলিশের বিচারের আওতায় আনার চেয়েও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। আর তারা এখন আমরা যা দেখছি, আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনো দিনও ছিল না আমরা মনে করি। এখন রাজনৈতিক দলের কাছে, যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো, জামাত ইসলাম এবং আমাদের BNP, আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল, দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে, দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরুর থেকেই চেষ্টা করছিল। আজকে তাদেরই ঈশের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি, সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান, তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও যদি তাদের কিছু বলার থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন, তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। আমি তো মনে করি তারা এটা ভুল মানে আন্দোলন করছেন, আমি তো শুরুতেই বললাম, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। আপনাদের সাংবাদিক কিন্তু 2 জন মারা গেছে, 1 জন মেয়ে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে, না সেটাই আপনাকে মনে করিয়ে দিলাম, না এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। তো প্রয়োজন হলে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেই একটু করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে যেগুলির ইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আপনি তো আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আপনার আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন, 32 জন শিশু মারা, না না শুনেন শুনেন, শিশু মারা, শিশুর ডেফিনেশনটা বোধ হয় আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন না, না 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 না, শিশুর মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে, শিশুর 18 বছরের কিশোর বলে, শিশু বলে না,
আর 18 বৎসরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে, সেই জন্য তাকে এখন কিশোর বলা হয়। 16 মানে শিশু, কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যে গুলি বুঝি, সেই কোনো শিশু মারা যায়নি এখানে। হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে, ঢাল হিসাবে নিয়ে আসছিল। তারা সামনে ছিল, পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা, তাদের মানে শিশুদের আড়ালে, ওই যে যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল। কাজেই এই পিছনের শক্তিটাই রুখতে এই ঘটনাগুলি ঘটেছে। আমরা নস্যাৎ করতে চাই না তো, আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনে যুক্ত হয় হবে, সেগুলি আমরা নস্যাৎ করতে চাই না। এখন কি আপনাকে যদি মারে আপনি মার দিবেন না? আপনাকে বসে থাকবেন? আপনাকে যদি কেউ কেউ না না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব, সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে, আপনারও অধিকার দেওয়া হয়েছে। আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনি আপনার প্রাণ রক্ষার্থে, আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন, এটার আইনগত অধিকার। এটা আমি এটা স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। আমরা এই মাসটিকে বঙ্গবন্ধুর আমার শাহাদাত বরণের মাস, আমরা এই ধরনের সেদিন 21 আগস্ট গ্রেনেড হত্যার মাস এটা, আমরা এই মাসটাকে আমরা শোকের মাস হিসাবে পালন করে থাকি। কাজেই আমরা শুরুর থেকে এই মাসটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি। এটা আমাদের আজকে মানে বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পরের থেকে এটা চলছে। কাজেই এইটা বিশেষ করে এই নতুন করে এখানে কোনো এখানে এই হয় নাই। এখানে মাইক বাজবে, এখানে এসে সবাই একটু আলোচনা করবে, মানে তবারক বিতরণ করবে, এটা প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কাজে এই মাসের জন্য কোনো স্পেশাল, কোনো দিনের জন্য স্পেশাল কিছু হচ্ছে না। এটাই শেষ। ছাত্ররা অনেকগুলো দাবি করেছেন, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিতরের পদত্যাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা শুধু রংপুরের 2 জন কর্মকর্তা বা সদস্যকে করেছেন, তারা প্রত্যেকটা জায়গায় যে হত্যাকাণ্ড হয়েছে এভাবে পুলিশদের বা কর্মকর্তাদের মানে বরখাস্ত চেয়েছেন, আরো অনেকগুলো দাবি আছে। আপনি কি মনে করেন যে বাদবাকি কর্মকর্তাদেরও এভাবে তারা পদত্যাগ করবে কিংবা তাদের বরখাস্ত করা হবে? আরেকটা বিষয় যে বাংলাদেশের সংবিধান অনুসারে আপনি বলেন শিশু মারা যায় নাই, তাহলে শিশুর মানে ডেফিনেশনটা কি? ওদের কিশোর বলে, ওই যে আপনার যারা মারা গেছে তারা কিশোর, শিশু না। শিশু বলতে আমরা মনে করি একদম তা, আমি সেই জন্যই তো বলছি যে আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে তারাই এই কাজগুলি করছে। থ্যাংক ইউ, আমার মনে হয় এনাফ।